হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ইন্দ্রাণী, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের ব্লগ হচ্ছে কালীপুজোর স্পেশাল ব্লগ। তো কালীপুজোর আগের দিন মা আসবে, আর যেহেতু 14 প্রদীপ জ্বালাতে হয়, আমি আমার বাড়ির চারিদিকে 14 প্রদীপ জ্বালিয়ে নিয়েছি। প্যান্ডেল, লাইট, সমস্ত কিছু সুন্দরভাবে করা হয়ে গেছে। মাও চলে এসছে আগের দিন, আর এটা হচ্ছে পরের দিন সকালে। তো পরের দিন সকালে আমাদের আমি সকাল সকাল উঠে আলপনা দিয়ে নিয়েছি, ঢাকি আগের দিন চলে এসছে। আর এদিকে দেখো, মায়ের ভোগের জোগাড়ের জন্য সমস্ত কিছু জোগাড় তো হয়েই গেছে, রান্না হচ্ছে। আর ইতিমধ্যে আমাদের কিন্তু লক্ষ্মী পুজোরও প্রস্তুতি পর্ব চলছে, কারণ হচ্ছে কালীপুজোর আগে লক্ষ্মী পুজো করতে হয়। আর এবারে তিথি নক্ষত্র অনুযায়ী তো পুজো হয়, তো আমাদের হচ্ছে এবারে লক্ষ্মী পুজো হচ্ছে 5:30টার মধ্যে কমপ্লিট করতে হবে, তাই জন্য সবার আগে লক্ষ্মী পুজোটা করে নেওয়া হচ্ছে। আর লক্ষ্মী পুজো করতে কিন্তু আমরা দুজনেই বসেছি, আর হচ্ছে সেই কারণে আমরা বসে গেছি পুজোয়, যেহেতু তাড়াতাড়ি করতে হবে, কারণ লক্ষ্মী পুজোর পরেই হচ্ছে কালী পুজোর জোগাড় করতে হবে আবার। আর মায়ের পুজোর জোগাড় মানে জানোই তো, মানে অনেক নিয়ম, অনেক কিছু আছে যেগুলো সুন্দর নিষ্ঠাভাবে করতে হবে। তো সেই জন্য লক্ষ্মী পুজোটা একটু আগেই হয়ে যাচ্ছে, আর লক্ষ্মী পুজো হয়ে গেলে তারপর আবার কালী পুজো হবে। তো দেখে নাও আমাদের বাড়ির লক্ষ্মী পুজো। আমাদের বাড়ির লক্ষ্মী পুজো কিন্তু সরার লক্ষ্মী পুজো হয়, অনেকের অনেক রকমভাবে পুজো হয়, কিন্তু আমাদের নতুন করে সরার লক্ষ্মী এনে ধান দিয়ে পেতে লক্ষ্মী পুজো করতে হয়। তো আমি তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করছি। লক্ষ্মী পুজোটা আগে সেরে নিতে হয়, আর লক্ষ্মী পুজো না সারলে কালী পুজো বসা বা জোগাড় করা যাবে না। তো সেই কারণে আমি প্রথমে লক্ষ্মী পুজোটা করে নিয়ে তারপরে আমি ঘরে যাব, নিজে একটু নতুন করে ড্রেস ট্রেস পরে নেব। আর তার মাঝখানে আমি কিন্তু মায়ের জন্য আমি একটু পায়ের তোড়া পরাচ্ছি, মায়ের পায়ের, মাকে সাজানো হচ্ছে চলবে এখন। তো আমি মাকে তোড়াটা পরিয়ে নিচ্ছি, এরপর মাকে যাবতীয় সাজগোজ সেগুলো হচ্ছে ঠাকুরমশাই আর আমার কর্তা মিলেই করবে। তো আমি মাকে তোড়া পরাচ্ছি এখন। আমি রেডি হয়ে চলে এসেছি মায়ের পুজোর জোগাড়ের জন্য, আর এখন বাজে হচ্ছে রাত্রির 8:30। আর তার আগের থেকেই জোগাড় পর্ব চলছিল, তো আমরা এখন ফল টল কাটছি, কারণ এবার নৈবেদ্য সাজাতে হবে। মায়ের পুজোর জোগাড়ের তো জানোই কত কিছু থাকে, তো আমরা ফল কাটছি, সাথে নৈবেদ্য সাজাতে হবে। আর এর মাঝখানে কিন্তু বহু মানুষেরা আসছে পুজোর, কিন্তু কালী পুজো যেহেতু সারা রাত ধরে হয়, রাতের বেলায় বিশেষ করে আমাদের কালী পুজোটা হয়, তো সেই কারণে সবাই তো আর কাছাকাছি মানে থাকতে পারবে না, তো সেই কারণে তাদের প্রসাদ দিয়ে দেওয়া হচ্ছে। আর এখন কিন্তু মাকে ফুল দিয়ে সাজানো হচ্ছে। এবারে আপনার thank you.
আসতে হবে, এখানে দিয়ে দেবো। হ্যাঁ।